জ্বর আসতো, ঠান্ডা লাগতো, তারপরকে আমি জড়িয়ে ধরে আদর করে দিতাম। ওকে মেরে আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে আমি ঢুকেছি। তোরা ভুলে গেছিস এটা থাইল্যান্ড, যে কোনো দিন মরে যাবি। শালা আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। চলতি বছর চলচ্চিত্রের জন্য খুব একটা শুভ নয়, 3 মাস পেরিয়ে গেছে, মুক্তি পেয়েছে মাত্র 14টি সিনেমা, কিন্তু এর মধ্যে একটি সিনেমা ব্যবসা সফল হতে পারেনি। তবুও থেমে নেই সিনেমা মুক্তি, প্রতি মাসে কম বেশি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এই এপ্রিলেও মুক্তির মিছিলে রয়েছে 6টি সিনেমা, বিস্তারিত আলোচনা করা হলো। তুই আমার রানী, দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে তুই আমার রানী। বাল্যবিবাহ ও পারিবারিক কলহের গল্প নিয়ে কলকাতার পীযূষ সাহা এবং বাংলাদেশের সজল আহমেদ ছবিটি নির্মাণ করেছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবং কলকাতার নায়ক সূর্য। এছাড়াও আরও অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, রাজেশ শর্মা, রেবেকা, সজল, আবহেনা রনি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন হেভেন মাল্টিমিডিয়া এবং প্রিন্স এন্টারটেনমেন্ট। আসছে 5 এপ্রিল ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। প্রতিশোধের আগুন, প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। মোহাম্মদ আসলাম পরিচালিত অ্যাকশন সিনেমা প্রতিশোধের আগুন, পুরানো শত্রুতার প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান এবং শাহরিয়াজ, তাদের বিপরীতে অভিনয় করেছেন মৌ খান এবং নাজ। এছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, ড্যানিস ইরাক প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ ইসলাম মিয়া। 5 এপ্রিল ছবিটি সারা দেশে মুক্তি পাবে। আবার বসন্ত, স্বপ্নহীন মানুষ কি করে বাঁচে? আবার আমার জীবনে যে উজ্জ্বল বসন্তগুলো আমি আমার সন্তানদের জন্য দিয়েছি। 25 বছর বয়সী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে প্রেমে মজেছেন 60 বছরের তারিক আনাম খান। সে নিয়ে তাকে পরিবারের কাছে বিব্রত হতে হয়, ঝামেলা করায় মামলার জের ধরে আদালতে। সাক্ষীর পক্ষে দাঁড়িয়ে বিচারকের কাছে নিজের একাকিত্বের গল্প বলতে থাকেন অসহায় এক বৃদ্ধ। এমন গল্প নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছেন আবার বসন্ত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া, ইমতু, মুকিত মজুমদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন ট্যাম মাল্টিমিডিয়া। আসছে 12 এপ্রিল ছবিটি সারা দেশে মুক্তি পাবে। বয়ফ্রেন্ড, ঢাকায় এটা খ্যাত জনপ্রিয় ভিলেন তাসকিন রহমান নায়ক হয়ে অভিনয় করেছেন বয়ফ্রেন্ড ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত শ্যামন্ত সৌমি। এছাড়াও আরও অভিনয় করেছেন আমান রেজা, রূপা নাহার, শিবা সানু, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। বৈশাখ উপলক্ষে আগামী 12 এপ্রিল ছবিটি সারা দেশে মুক্তি পাবে। অবতার, এর প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাজের 3 অবতারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা অবতার। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। এতে কেন্দ্রীয় 3 চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আমিন খান ও নবাগত রুসু। এছাড়াও আরও অভিনয় করেছেন শিবা সানু, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন সাগা এন্টারটেনমেন্ট। 1 বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তির কথা রয়েছে। ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, বিদ্যা সিনহা মিম, কিরণ, রীনা, রুদ্রনীল ঘোষ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন গ্রিন টাচ এন্টারটেনমেন্ট। এই এপ্রিলে ছবিটি বাংলাদেশে মুক্তির সম্ভাবনা রয়েছে। এই 6টি সিনেমা এপ্রিলে মুক্তির মিছিলে রয়েছে, তবে যে কোনো সিনেমা মুক্তি থেকে পিছিয়ে যেতে পারে এবং নতুন কোনো সিনেমা যুক্ত হতে পারে। আপনি কোন সিনেমাটি এই এপ্রিলে দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন।